السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم. الحمد لله الذي خلق الإنسان علمه البيان. والصلاة والسلام على الذي لا ينطق عن الهوى إن هو إلا وحي يوحى. أما بعد، فقد قال الله تعالى وتبارك في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إن تنصروا الله ينصركم ويثبت أقدامكم. وقال رسول الله صلى الله عليه وسلم: من يرد الله به خيرا يفقهه في الدين. الحمد لله، আমরা প্রশংসা করি সেই মহান রব্বুল আলামিনের জন্য যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, যিনি আমাদেরকে আজকে এই জায়গায় সুন্দরভাবে সুস্থতার সহিত আসার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের জন্য অন্তর অন্তঃস্থল থেকে একবার শুকরিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, ইসলামের প্রধান নায়ক, যিনি আগমনের মাধ্যমে আমরা আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য খুঁজে পেয়েছি, যিনি আমাদেরকে দেখিয়ে দিয়েছেন জান্নাতের পথ, কোন পথে চললে আমরা জান্নাতে যাব এবং কোন পথে পথ থেকে বিরত থাকলে আমরা জাহান্নাম থেকে বাঁচতে পারব, সেই মহান মানবের জন্য একবার দুরুদ পাঠ করি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর দক্ষিণ খুলছি জাউতলা চট্টগ্রামে প্রাণকেন্দ্রে অবস্থিত মাদ্রাসা খায়রুল উম্মাহ কর্তৃক আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলে উপস্থিত অত্র মাদ্রাসার সম্মানিত সভাপতি এবং আমার সামনে আরও উপবিষ্ট রয়েছে দূর দূরান্ত থেকে আগত সম্মানিত মেহমানবৃন্দ। আজ আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে বিপর্যস্ত মুসলিম উম্মাহ, এর কারণ ও প্রতিকার। উক্ত বিষয়টি আমি আপনাদের সম্মুখে সংক্ষিপ্তভাবে কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে তুলে ধরার চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত শ্রোতামণ্ডলী, আমরা সকলেই জানি বর্তমান সময়ে পৃথিবীর বিভিন্ন স্থানে মুসলমানরা চরম নির্যাতিত, তারা আজ নিপীড়িত, অপমানিত, লাঞ্ছিত, চলছে হত্যা, চলছে স্থাপন ভাঙচুর, শহর বন্দরকে চূর্ণ বিচূর্ণ করা সহ নানা রকমের জুলুমের শিকার আজ মুসলমানরা। মুসলমানরা আজ নির্যাতিত চীনে, মুসলমানরা আজ নির্যাতিত ফিলিস্তিনে, মুসলমানরা আজ নির্যাতিত মিয়ানমারে, মুসলমানরা আজ নির্যাতিত সিরিয়াতে, এভাবে করে বিভিন্ন স্থানে বিভিন্ন শহরে মুসলমানরা আজ চরম নির্যাতিত, অপমানিত, লাঞ্ছিত। এর কারণ কি, কোন কারণে তাদের আজ এই অবস্থা, এর অনেক কারণ রয়েছে। তার মধ্যে আমি আপনাদের সম্মুখে কয়েকটি কারণ তুলে ধরব। প্রথম কারণ অজ্ঞতা। অজ্ঞতা হচ্ছে মুসলমানদের বিপর্যস্তের প্রথম ও প্রধান কারণ। আল্লাহ সম্পর্কে, দিন সম্পর্কে, নাবি সম্পর্কে অজ্ঞতাই হচ্ছে মুসলমানদের বিপর্যস্তের প্রধান কারণ। অজ্ঞতার কারণে মুসলমানরা আজ দিশাহারা, তারা বুঝে উঠতে পারছে না কোন বাস্তবতাকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরতে হবে এবং কোনটাকে বর্জন করতে হবে। ওই মুসলিম জাতির মাঝে কখনোই কল্যাণ নেমে আসতে পারে না যেই মুসলিম জাতি অজ্ঞ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: মাই ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দিন। আল্লাহ যার কল্যাণ চান তাকে দিনের ইলম এবং বুঝ দান করেন। তাহলে কীভাবে যেই মুসলিম জাতি অজ্ঞ সেই মুসলিম জাতির মাঝে কীভাবে কল্যাণ নেমে আসতে পারে? সম্মানিত শ্রোতামণ্ডলী, দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে দুনিয়ার ধন সম্পদ এবং মৃত্যুকে ভয় করা। আজ মুসলমানরা নির্যাতিত, অপমানিত, লাঞ্ছিত, কারণ তারা আজ দুনিয়ার চাকচিক্যে বিভোর, মতোয়ারা। দুনিয়া নিয়ে তারা আজ এতই ব্যস্ত যে তাদের দিনের কোনো খবর নেই, ইসলামকে বাস্তবায়ন করার কোনো খবর নেই। দুনিয়া তাদেরকে আজ এমনভাবে আঁকড়ে ধরেছে যে তারা আজ দুনিয়া থেকে চলে যেতে চায় না, তারা সারা জীবন দুনিয়াতে থাকতে চায় এবং তারা মৃত্যুকে ভয় করতে শুরু করেছে। এই কারণে যেই দুনিয়া তাদেরকে দিন থেকে গাফেল রেখেছিল সেই দুনিয়া আজ তাদের জন্য হয়ে দাঁড়িয়েছে কালস্বরূপ। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: অচিরেই বিভিন্ন অমুসলিম জাতি তোমাদের বিরুদ্ধে পরস্পরকে আহ্বান করবে, যেভাবে
খাবার গ্রহণকারীরা খাবারের পাত্রের দিকে পরস্পরকে আহ্বান করে। তখন একজন বলল, আমরা কি সেদিন সংখ্যায় কম থাকবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বরং তোমরা সেদিন সংখ্যায় বেশি থাকবে, কিন্তু তোমরা হবে স্রোতে ভাসমান খড়কুটোর মধ্যে খড়কুটো, অর্থাৎ অসহায় এবং দুর্বল, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের শত্রুদের অন্তর থেকে তোমাদের প্রতি তাদের ভয়কে উঠিয়ে নেবেন, অর্থাৎ শত্রু তোমাদেরকে ভয় করবে না এবং তোমাদের অন্তরে আল্লাহ তাআলা দুর্বলতা ঢেলে দিবেন। একজন বললেন, দুর্বলতা দ্বারা কী উদ্দেশ্য? তিনি বললেন, দুর্বলতা দ্বারা উদ্দেশ্য হচ্ছে দুনিয়ার মোহ এবং মৃত্যুকে ভয় করা। আজ তাই হয়েছে, আজ মুসলমানরা দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার ভোগ বিলাসের জন্য তারা আজ ছুটে বেড়াচ্ছে, যার কারণে আজ তারা দুর্বল হয়ে পড়েছে। এই সুযোগকে বাছাই করে নিয়ে ইসলামের দুশ্মনরা তাদের উপর চালাচ্ছে আজ নির্যাতন, অপমান, লাঞ্ছনা। সম্মানিত প্রিয় উপস্থিতি, তৃতীয় নম্বর কারণ হচ্ছে পাপাচারিতার ব্যাপক বৃদ্ধি। মুসলমানরা আজ নির্যাতিত, মুসলমানদের উপর চলছে আজ ধ্বংসের তাণ্ডব লীলা। তাকিয়ে দেখুন সিরিয়াতে দীর্ঘ সময় ধরে মুসলমানরা তিলে তিলে যে সম্পদ গড়েছিলেন, স্থাপন তৈরি করেছিলেন, মসজিদ মাদ্রাসা সহ বিভিন্ন দিনী ভবন তৈরি করেছিলেন, আজ ইসলামদের দুশ্মনরা সেগুলোকে ভেঙে চুরে চুরমার করে দিচ্ছে, তছনছ করে দিচ্ছে। এটা শুধু সিরিয়াতেই নয়, বরং বিশ্বের আরও বিভিন্ন স্তরে এই জঘন্য কাজটি করা হচ্ছে। সম্মানিত প্রিয় শ্রোতা মণ্ডলী, আজ মুসলিম সমাজ ভরে গিয়েছে শিরকে, আজ মুসলিম সমাজ ভরে গিয়েছে বিদআতে, অশ্লীলতা, ভয় বনতা ইত্যাদি পাপ পঙ্গিলতায়। এই পাপের কারণে যখন সমাজ ধ্বংস নেমে আসবে, তখন সেটা ভালো খারাপ কাউকে ছাড়বে না, সকলকে ধ্বংসের মধ্যে পতিত হতে হবে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সাবধান করে বলেন, ওয়াত্তাকু ফিতনাতাল্লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসাহ ওয়া আলামু আন্নাল্লাহ শাদীদুল ইকাব। তোমরা এমন এক বিপর্যয় থেকে সাবধান থাকো যা কেবল তোমাদের মর্দকার জালেমদের পাপিষ্ঠদেরকে গ্রাস করবে না, বরং আর তোমরা জেনে রাখো আল্লাহ তাআলা হচ্ছেন কঠোর শাস্তিদাতা। আর যখন এই পাপের কারণে মুসলিম সমাজ ধ্বংস নেমে আসবে, তখন সেটা যারা খারাপ শুধু তাদের উপরে নেমে আসবে না, বরং যারা সৎ হয়েছে তাদেরকেও এই শাস্তি ভোগ করতে হবে। সম্মানিত প্রিয় উপস্থিতি, চতুর্থ নম্বর কারণ হচ্ছে মুসলিমরা পরস্পরের মাঝে আজ ধর্ষণ করছে, তাদের মাঝে আজ দ্বন্দ্ব সংঘাত লেগে আছে, সমাজে আজ মুসলিমরা একে অপরের সাথে দ্বন্দ্ব করছে। তাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে ডেকে বলেন, ওয়া আতিউ আল্লাহ রাসূলাহু ওয়া লা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম ওয়াসবিরু ইন্নাল্লাহ মাআস সাবিরিন। হে বান্দারগণ, তোমরা আতিউ আল্লাহ রাসূলাহু, তোমরা আল্লাহ এবং রাসূল আনুগত্য করো এবং তোমরা দ্বন্দ্ব সংঘাতে লিপ্ত হয়ো না, তাহলে তোমরা দুর্বল হয়ে পড়বে এবং তোমাদের শক্তি নিঃশেষ হয়ে যাবে। আজ তাই হয়েছে, আজ মুসলিমরা সমাজে মুসলিমরা একে অপরের মাঝে পরস্পরের দ্বন্দ্ব লেগেছে, যার কারণে তারা আজ দুর্বল হয়ে পড়েছে, তারা তাদের শক্তিকে হারিয়ে ফেলেছে। আর এই সুযোগকে বাছাই করে নিয়ে ইসলামদের দুশ্মনরা তাদের উপর চালাচ্ছে অত্যাচার, নিপীড়ন, নির্যাতন। সম্মানিত প্রিয় উপস্থিতি, এতক্ষণ ধরে আমরা জানলাম মুসলমানরা যে অপমানিত, লাঞ্ছিত, বিপর্যস্ত, এর কারণ আসুন এবার আমরা জেনে নেই এর প্রতিকার কী, কীভাবে আমরা মুসলমানদের এই বিপর্যয়কে ঠেকাতে পারি। সম্মানিত উপস্থিতি, দুটি মাধ্যমে মুসলমানদের এই বিপর্যয় ঠেকানো সম্ভব। এক, যে সকল কারণ মুসলমানদেরকে বিপর্যয়ের দিকে ঠেলে দিয়েছে সেই সকল কারণ থেকে মুক্ত হওয়া। মুসলমানরা যদি সেই সকল কারণ থেকে নিজেদেরকে মুক্ত রাখতে পারে, তাহলে আল্লাহ তাআলা তাদেরকে সম্মানিত করবেন। দুই, কিছু কর্মপন্থা অবলম্বন করা। মুসলমানরা যদি নিজেদের জীবনে সেই কর্মপন্থাগুলো নিজেদের জীবনে বাস্তবায়ন করতে পারে, তাহলে আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করবেন এবং তারা নির্যাতন থেকে বাঁচতে পারবে। সেই কর্মপন্থাগুলো কি? এক নম্বর, ইমানকে বিশুদ্ধ ও মজবুত করা। দুনিয়া এবং আখিরাতের সর্বপ্রকার কল্যাণ ও নিরাপত্তার একমাত্র উপায় হল ইমানকে বিশুদ্ধ ইমান ও আকীদা। মুসলমানরা যদি তারা নিজেদের ইমানকে বিশুদ্ধ ও শক্তিশালী করতে পারে, তাহলে তাদের জন্যই শ্রদ্ধা, সম্মান, শক্তি, অনিবার্য বিজয় তাদের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। যারা ঈমান এনেছে এবং নিজেদের ঈমানকে শিরিক মিশ্রিত করেনি, তাদের জন্য রয়েছে লাহুমুল আমন, নিরাপত্তা, ওয়া হুম মুহতাদুন, এবং তাদের জন্য সত্যপথের হেদায়েত প্রাপ্ত। সম্মানিত শ্রোতা মণ্ডলী, দুই নম্বর, আল্লাহর সহযোগিতায় আত্মনিয়োগ হওয়া। মুসলমানরা যদি আল্লাহ তাআলাকে সাহায্য করে, অর্থাৎ তার দিনের সাহায্যে প্রচেষ্টায় দিনে সাহায্য করে, তারপরে জিহাদের মাধ্যমে, কুরআন আইন বাস্তবের মাধ্যমে, তাহলে আল্লাহ তাআলা মুসলমানদেরকে অবশ্যই অবশ্যই সাহায্য করবেন এবং মুসলমানদেরকে শক্তিশালী জাতিতে পরিণত করবেন। আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। হে ঈমানদারগণ, ইন তানসুরুল্লাহা, যদি তোমরা আল্লাহ তাআলাকে সাহায্য করো, ইয়ানসুরকুম, তা
তাহলে তিনি তোমাদেরকে সাহায্য করবেন, ওই ইউসাব্বিত আকদামাকুম, এবং তোমাদেরকে দৃঢ়বদ্ধ করবেন। তাই আমরা যদি আল্লাহ তাআলার দিনে সাহায্য করতে পারি তার পথে জিহাদের মাধ্যমে, কুরআন আইন বাস্তবায়নের মাধ্যমে, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে অবশ্যই অবশ্যই সাহায্য করবেন এবং মুসলিম জাতিদেরকে শক্তিশালী জাতিতে পরিণত করবেন ইনশাআল্লাহ। তৃতীয়, মুসলমানদের নিজেদের অন্তর থেকে শক্তির, মুসলমানরা তাদের নিজেদের অন্তর থেকে শত্রু এবং মিত্র ভয়কে দূর করবে এবং নিজেদের মনোবলকে শক্তি করবে। মুসলমানরা বর্তমান সময়ে যে বিপর্যয়ের মধ্যে রয়েছে তা থেকে যদি তারা উঠে আসতে চায়, সুন্দরভাবে যদি জীবনযাপন করতে চায়, তাহলে তাদের মনোবলকে শক্তিশালী করতে হবে এবং মৃত্যু ও শত্রুর ভয়কে মন থেকে দূর করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নামা যালিকুমুশ শাইতানু ইউখউফু আওলিয়াআ ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন। একমাত্র শয়তান হয় তোমাদেরকে এই বিষয়ে পিছনে ফেলে দিচ্ছে, সে তোমাদেরকে তার দোসরদের ভয় দেখায়, অতএব তোমরা তার দোসরদের অর্থাৎ কাফের এবং মুশরিকদেরকে ভয় করিও না। তোমরা যদি ইমানদার হয়ে থাকো, খাফুনি ইন কুনতুম মুমিনিন, তাহলে আমাকে ভয় করো। সম্মানিত উপস্থিতি, আজ আমরা ভয় করছি মৃত্যুকে, আজ আমরা আল্লাহ তাআলাকে ভয় করি না, আমরা কিসের ইমানদার হলাম? আমরা যদি আল্লাহ তাআলাকে ভয় না করি, অথচ আল্লাহ তাআলা বলেছেন খাফুন ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা ইমানদার হয়ে থাকো তাহলে আমাকে ভয় করো। সম্মানিত প্রিয় উপস্থিতি, আমরা এতক্ষণ ধরে জানতে পারলাম যে মুসলিমরা যে আজ বিপর্যস্ত, তারা যে আজ নির্যাতিত, অপমানিত, লাঞ্ছিত, এর কারণ এবং এর প্রতিকার আমরা জানতে পারলাম। শুধু জানলেই হবে না, এগুলো নিজেদের জীবনে বাস্তবায়ন করতে হবে, নিজেদেরকে উঠে দাঁড়াতে হবে। মানুষ তাই পায় যা চাই চেষ্টা করে, ও আল্লাহ সালিল ইনসান ইল্লা মা সা, মানুষ তাই পায় যা সে চেষ্টা করে। অতএব মুসলমানরা যদি চেষ্টা করে উঠে দাঁড়ানোর, আবার নিজেরা বিজয় হওয়ার জন্য, তাহলে আল্লাহ তাআলা তাদেরকে অবশ্যই সাহায্য করবেন। সম্মানিত উপস্থিতি, পরিশেষে আমি বলতে চাই, আল্লাহ তাআলা যেন মুসলমানদেরকে, মুসলমানরা যে বিপর্যয়ের মধ্যে রয়েছে সেখান থেকে যেন তাদেরকে আল্লাহ তাআলা উদ্ধার করে শক্তিশালী জাতিতে পরিণত করেন। আল্লাহ তাআলার কাছে এই কামনা করে আমি এখানে আমার কথা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। Yeah.